প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো। সিআরপিএফ এর তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে এই মুহূর্তে কিন্তু বিরাট নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হয়েছে। প্রায় 1,30,000 ছাত্রছাত্রী আরপিএফ এ সরকারি চাকরি পেতে চলেছে, যেটা অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এ টু জেড ডিটেলস নিয়ে বিস্তারিত সিআরপিএফ এর আলোচনা করব। কাজে তো একে একে প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সবার প্রথমেই তোমাদেরকে বলে রাখি এজ লিমিট সম্বন্ধে, কি এজ লিমিট রয়েছে। তোমার বয়স যদি 18 থেকে 23 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলেই কিন্তু তোমরা এই সিআরপিএফ কনস্টেবল জিডির নতুন ভ্যাকেন্সি চাকরির জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমরা যদি ওবিসি হয়ে থাকো তাহলে তোমাদের 3 বছরের এক্সট্রা ছাড় রয়েছে। তোমরা যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমাদের 5 বছরের এক্সট্রা ছাড় রয়েছে। অর্থাৎ তোমরা যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 18 থেকে 23 বছর তোমাদের এজ লাগবে। তোমরা যদি ওবিসি হয়ে থাকো তাহলে 18 থেকে 26 বছর পর্যন্ত এজ হলেও তোমরা আবেদন করতে পারবে। তোমরা যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে 18 বছর থেকে 28 বছরের মধ্যে বয়স হলেও কিন্তু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এরপরে চলে আসি কোয়ালিফিকেশন। তোমাদের সিআরপিএফ জিডি কনস্টেবলে আবেদন করার জন্য কি ন্যূনতম যোগ্যতার প্রয়োজন রয়েছে। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, তোমাদের যদি মাধ্যমিকের সার্টিফিকেট থেকে থাকে, তাহলেই কিন্তু তোমরা চাকরির এই ফর্মটি ফিল আপ করতে পারবে, আবেদন করতে পারবে এবং চাকরি করতে পারবে। তো এক্ষেত্রে তোমার যে কোয়ালিফিকেশন লাগবে সেটা কিন্তু প্লেন 10th পাস, ঠিক আছে। 10th পাস যদি তোমার হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এরপরে তোমাদের টোটাল পোস্টের কথা যদি বলি, পোস্ট দেখতেই পাচ্ছ কত পোস্ট এখানে রয়েছে। 1,29,900 তোমার হচ্ছে কি 29টি পোস্ট রয়েছে, যেটা শোনা যাচ্ছে আরও বাড়বে এখানে। মানে বুঝতেই পাচ্ছ, ও প্রায় 1.3 লাখ, মানে 1,30,000 ছাত্রছাত্রী কিন্তু এবছর আরপিএফ কনস্টেবল জিডি তে কিন্তু সরকারি চাকরি পেতে চলেছে। মানে তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এবছরটা চাকরির জন্য সুবর্ণ সুযোগ। কাজেই এই এই সুযোগকে একেবারেই হাতছাড়া করো না। মাধ্যমিক পাস রয়েছে এবং 18 থেকে 28 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা অবশ্যই আবেদন করো। বাদ বাকি প্রসিডিওর তোমাদের বলছি। দেখো, এখানে বলে রাখি সিলেকশন প্রসিডিওর কি রয়েছে, মানে সিলেকশন তোমাদের কিভাবে হবে, অর্থাৎ তোমরা আবেদন করার পর কিভাবে চাকরি পাবে, কোন কোন স্টেপের মধ্যে দিয়ে তোমাদের এর যেতে হবে চাকরি পাওয়ার জন্য আরপিএফ জিডি কনস্টেবলে। তো এক্ষেত্রে বলে রাখি, সবার প্রথমেই যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে এক্সাম দিতে হবে। কি এক্সাম হয়? প্রথমে সিবিটি এক্সাম হয়, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এক্সাম হবে। এই এক্সাম দিয়ে তোমাদের একটা র্যাঙ্ক বেরোবে, সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদের আবার দিতে হবে হচ্ছে পিটি, অর্থাৎ হচ্ছে ফিজিক্যাল টেস্ট তোমাদের দিতে হবে। ফিজিক্যাল টেস্ট দেওয়ার পর তোমাদের এর কি হচ্ছে স্কিল টেস্ট দিতে হবে। তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ তুমি ফর্ম ফিল আপের সময় যে যে ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করবে সেই ডকুমেন্টগুলো তোমাদের রীতিমতো দিতে হবে। তারপরে তোমাদের মেডিকেল হবে এবং তোমরা সরাসরি চাকরির পদে নিযুক্ত হবে। তার মানে বুঝতেই পারছ, মেনলি দুটো ব্যাপার, এত জিনিস মনে হচ্ছে। প্রথম স্টেপ আর দ্বিতীয় স্টেপটা ইম্পর্টেন্ট। প্রথম যে স্টেপ সেটা হচ্ছে এক্সাম, এক্সাম তোমাকে ক্র্যাক করতে হবে। আর দ্বিতীয় যে সেটা হচ্ছে ফিজিক্যাল টেস্ট, সেটাও খুবই সহজ হয়ে থাকে। তো প্রথমেই বলে রাখি যে এক্সাম সিলেবাস কি রয়েছে। তো তোমরা যে সিবিটি এক্সাম দেবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট যে দেবে, সেখানে তোমাদের কী কী কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসবে, সবার প্রথমেই বলে রাখি। তোমাদের এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সরাসরি কোন কোন সাবজেক্টের ওপর অ্যাকচুয়ালি এক্সাম হবে সেটা বিস্তারিত আলোচনা করা নেই। তার সত্ত্বেও তথাকথিত ও আরপিএফ কনস্টেবল জিডিতে যে সিলেবাসের ওপর এক্সাম হয়ে থাকে সেটা তোমাদের জানিয়ে রাখি, যাতে তোমরা প্রত্যেকে প্রস্তুতি নিতে পারো। তোমাদের যেটা থাকবে প্রথম ইংলিশ বা হিন্দি, ঠিক আছে, যে কোনো ল্যাঙ্গুয়েজের ওপর কিন্তু 25টা কোশ্চেন থাকবে, ক্লিয়ার। এরপরে তোমাদের কি থাকবে, রিজনিং, ঠিক আছে। রিজনিং থেকে তোমাদের 25টা কোশ্চেন থাকবে। তারপরে তোমাদের ম্যাথ রয়েছে,
ম্যাথ থেকে তোমাদের 25টা কোশ্চেন থাকবে, তারপরে জিকে, ঠিক আছে, জিকে থেকে 25টা কোশ্চেন থাকবে। অর্থাৎ বুঝতেই পারছো টোটাল কটা কোশ্চেন হলো, তোমাদের 100টা কোশ্চেন হয়ে গেল। এই 100টা কোশ্চেনের জন্য কিন্তু 2 নম্বর করে টোটাল 200 নম্বরের তোমাদের পরীক্ষা হবে, যার জন্য কিন্তু তোমরা অ্যাকচুয়ালি টাইম কত পাবে, টাইম পাবে কিন্তু 2 ঘন্টা টাইম পাবে। এবং যেটা জেনারেলি একটা কোশ্চেন ঠিক হলে যেরকম 2 নম্বর পাবে, একটা কোশ্চেন ভুল হলে কিন্তু 1/3 কিংবা 1/4 ওর তোমাদের কেড়ে নিতে পারে। যদিও এখনো পর্যন্ত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সিলেবাস নিয়ে কোনো কিছু মেনশন করা নেই, শুধুমাত্র এই ভ্যাকেন্সি আসতে চলেছে সেই প্রক্রিয়াটাই দেওয়া আছে। তো তোমরা ধরে নিতে পারো নেগেটিভ মার্কিং রয়েছে, 1/3 কিংবা 1/4 নেগেটিভ মার্কিং থাকবে। এরপরে বলে রাখি তোমাদের ফিজিক্যালের কথা, যে ফিজিক্যাল তোমাদের টেস্ট কী কী হবে। তো এক্ষেত্রে বলে রাখি 2 রকমের তোমাদের ফিজিক্যাল টেস্ট দিতে হবে। প্রথম হচ্ছে কি, PET অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, আরেকটা দিতে হবে PMT অর্থাৎ হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি হবে, এক্ষেত্রে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে তোমার দৌড় থাকবে, একটা সময়সীমা থাকবে, এর মধ্যে তোমাকে দৌড় কমপ্লিট করতে হবে, এ মানে ফিজিক্যালভাবে তুমি কতটা ফিট সেটা তোমাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে দেখাতে হবে। যদিও এখনও পর্যন্ত এই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা ফিজিক্যাল নিয়ে কোনো কিছু বলা হয়নি, যদিও প্রসিডিওরটা তোমাদের জানিয়ে রাখলাম। তারপরে ধরো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, মানে তোমরা বুঝতেই পারছো PMT অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কি হবে, তোমার উচ্চতা কত, তোমার তোমার শারীরিক গঠন কি সেটা হিসাবে দেখা হবে। যেমন তোমার হাইট 170 সেন্টিমিটার লাগবে, এবং তোমরা যদি SC হও তাহলে 165.5 সেন্টিমিটার তোমার হতে হবে, মানে তোমাদের হাইট মেজারমেন্ট হবে। এবং ছেলেদের ক্ষেত্রে চেস্ট মেজারমেন্টও হবে, বুক ফুলিয়ে 85 সেন্টিমিটার এবং এমনি তোমাদের চেস্ট 80 সেন্টিমিটার হতে হবে। এ মানে তোমরা বুঝতেই পারছো তোমাদের ফিজিক্যালি কি হচ্ছে, এ PET আর হচ্ছে PMT ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এই দুটোও পাস করতে হবে। এ যদিও এখনও পর্যন্ত যেটা বললাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে শুধুমাত্র ভ্যাকেন্সি আসতে চলেছে, এ সেটাই রীতিমতো উল্লেখ করা আছে, আর রীতিমতো বাদবাকি বিষয় খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে অফিসিয়াল বিজ্ঞপ্তি আসলে, আর আসলে তো আমি জানিয়ে দেবো। এখন মৌখিকভাবে বিষয়গুলো তোমাদের বিস্তারিত আলোচনা করছি, কারণ এই মুহূর্তে সবথেকে বড় ভ্যাকেন্সি রয়েছে 1,30,000-এর, এর RPF GD কনস্টেবলে। এরপরে বলে রাখি স্যালারির কথা, স্যালারি কত আছে তোমাদের, প্রত্যেকে বলে রাখি স্যালারি জেনারেলি কিন্তু এখানে তোমরা প্রথম ইন হ্যান্ড স্যালারির কথা যদি বলে, যখন তোমরা সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে অ্যাকচুয়ালি GD পদে সরকারি কর্মচারী হিসাবে নিযুক্ত হবে, তখন কিন্তু তোমাদের যে স্যালারিটা দেওয়া হবে সেটা 30,000-এর কিন্তু বেশি, এবং সেটাও নির্দিষ্ট 30,000 থেকে কি হচ্ছে 40,000 কিংবা 50,000 হয়ে থাকে। এবং সেটা ইন হ্যান্ড স্যালারি বললাম, যখন চাকরিতে জয়েন হচ্ছ সেই সময় তুমি পাচ্ছ, তারপরে ধীরে ধীরে তোমার এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু এই স্যালারিও কিন্তু বাড়তে থাকবে। মানে বুঝতেই পারছো ওভারঅল কিন্তু একটা ভালো চাকরি, যেখানে মাধ্যমিক পাস শুধুমাত্র যোগ্যতা রয়েছে। কাজেই তোমার যদি মাধ্যমিক পাস যোগ্যতা থেকে থাকে এবং তুমি যদি সরকারি চাকরিকে টার্গেট করে থাকো, তাহলে এই SSC কনস্টেবল GD তোমরা টার্গেট করতে পারো। খুব অল্প বিস্তার সিলেবাস রয়েছে, যেমন তেমনি তোমাদের এর কিন্তু বিরাট বড় রিক্রুটমেন্ট এই মুহূর্তে রয়েছে। আর এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।